আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারহান আহমেদ মিরাজ, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমরা গ্রাউন্ডে আসছি প্র্যাকটিসের জন্য, কিন্তু রেগুলার যেমন প্র্যাকটিস করি আজকে কিন্তু তেমন প্র্যাকটিস করব না। তো আজকে কেমন প্র্যাকটিস করব সেটা হলো আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে তৌফিক সাইকেল নিয়ে যাচ্ছে। তো সাইকেলের সামনের চাকা খুলে আর কি যে কটা স্টান পারি, যেমন আপনার হাফ হোল্ড, আবার এদিকে হুইলি, মানে যে কটা স্টান পারি সবগুলো করার চেষ্টা করব। তো অন্য দিনের থেকে আজকের ভিডিওটা একটু হইলেও ইউনিক। আমরা খোলা শুরু করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ফটাফট সাইকেলের চাকাটি খোলা শুরু করি। তো এখন হচ্ছে সাইকেলের চাকাটি খোলার জন্য আমরা দুইটা রেঞ্জ ব্যবহার করবো, একটা হচ্ছে সেলাই রেঞ্জ আর একটা হচ্ছে মানে এমনি হচ্ছে ডাল 15 সাইজের। তো এই দুইটা দিয়ে এখন হচ্ছে খুলবো, যদি একটা হয়ে যায় তাহলে তো দুইটা লাগছে না। কোন দিক প্যাস আগে প্রচুর পরিমাণ আর কি চাকা টাকা খুলে স্ট্যান্ড করতাম, যদিও এখন খুব কম করা হয়, কারণ আগের মতন সে এনার্জিটা এখন আর নাই। খোল, কি টাইট রে ভাই, রে ভাই খোল না রে ভাই, একটু স্টান করি, কতদিন চাকা টাকা খুলে স্টান করি না। ও ওরে ভাই কি তাই দে দে, তুই পারবি না, আমি খুলে দিচ্ছি। আরে আমি পারবো না, আমি পারি না, এমন কোনো কাজ আছে? এ আমি টাইট দিচ্ছি নাকি খুলছি? টাইট দিচ্ছিলাম, তাই তো কই কি রে। আরে আমি এইদিকে ঘুরাছি, এটা টাইট। আরে এইদিকে বলো হয়ে গেছে। তো ফাইনালি আমাদের সাইকেলের চাকা খোলা শেষ, যদিও আর কি সেলাই রেঞ্জটা লাগে নাই। তো এটা আসলে নিয়ে আসা, যদি কোনো সময় লেগে যাই। ও তো আগে যখন আমি আর কি প্র্যাকটিস করতাম চাকা খোলা অবস্থায়, তখন আর কি একটা কাগজ দিয়ে রাখতাম আপনার হচ্ছে ব্রেক শুয়ের ভিতরে, কিন্তু এখন দিই না। তো কাগজটা দেওয়ার রিজন ছিল কি যে যদি হাওয়া ঢুকে যায় প্রবলেম হইতে পারে। তো এখন হচ্ছে কাগজ আনতে মনে নাই। তো যাই হোক, আমরা এই অবস্থাতেই আর কি প্র্যাকটিস করব, যদি হাওয়া ঢোকে তাহলে সেটা পরেরটা পরে দেখা যাবে। رسول اللہ کا وارث صحابہ کا سپاہی ہوں مجھے ہے کفر سے نفرت میں تو حق کا فدائی ہوں زمانے کے ہر ایک ظالم ہر جابر سے لڑتا ہوں مجھے جو حکم ربی ہے وہی میں کام کرتا ہوں میں ایسی قوم سے ہوں جس سے باطل دل لرزتا ہے बड़ा मिस्टर बना फिरता है और काफिर पे मरता है, बड़ा मिस्टर बना फिरता है और काफिर पे मरता है, बड़ा मिस्टर बना फिरता है और काफिर पे मरता है, बड़ा मिस्टर बना फिरता है और काफिर पे मरता है। तुझे इस्लाम से कम गुफर से ज्यादा محبت ہے نظام حق کے غلبے سے بتا کیوں تجھ کو نفرت ہے خلافت نام سے تیرے بدن میں آگ لگتی ہے اور اس ڈیموکریسی سے تجھے تو خوب الفت ہے اسی کو کفر کہتے ہیں نفاق ایسے ہی ہوتا ہے تیرے ایمان کا پردہ بچا کیسے ہی ہوتا ہے میں ایسی قوم سے ہوں جس سے باطل دل لرزتا ہے بڑا مسٹر بنا پھرتا ہے اور کافر پہ مرتا ہے بڑا مسٹر بنا پھرتا ہے اور کافر پہ مرتا ہے। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। ঘেমে টেমে অবস্থা খারাপ, হেলমেটটা খুললে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আমার অবস্থাটা কত পরিমাণ খারাপ হয়েছে। তো
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন কমেন্ট করেন যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করেন না কেন বুঝি না বাজার সাবস্ক্রাইব তো এখনো বুঝলই না আরে আমি আপনাদের কি সাবস্ক্রাইব করার সময় কি এমবি ফুরিয়ে যায় নাকি বুঝলাম না তো যাই হোক তারা মানে আমি তো ভিডিও আপলোড দেই না এখানে আমারও ভুল আছে ঠিক আছে তো যারা আমার আর কি ভালোবাসে তারা তো অবশ্যই করে ঠিক আছে তো কারোর সাথে এভাবে কথা বলা ঠিক না আরে আমি জাস্ট ফান করলাম না সেটা ঠিক আছে তো যাই হোক সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি আরো তাড়াতাড়ি 5-10 হাজার যাইতে পারি 10-1 লাখ মানে এইভাবে যাওয়ার কোনো শেষ নাই সামনে আগাইতে পারি মানে আর কি আমরা মানব জাতি এরকম একটা পাহাড় দিলে কেউ দিলে আমরা আরো একটা পাহাড় চেয়ে বসি তাই তো মানে চাওয়ার কোনো শেষ নাই কিন্তু এটা হচ্ছে স্ট্রাগল আমি কিন্তু আর আপনারা কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও না দেখে কিন্তু সাবস্ক্রাইব করছেন না আমি স্ট্রাগল করছি পরিশ্রম করছি আপনাদেরকে ভিডিও দিচ্ছি বলে আপনারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরও ভালো লাগছে আমার ভিডিও দেখতে আবার আছে যে আমি আপনাদের থেকে ভালোবাসা পাচ্ছি উৎসাহিত পাচ্ছি সে কারণে আমিও কিন্তু নিয়মিত ভিডিও বানানোর চেষ্টা করছি বা বানিয়ে চলেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন তো সবাইকে আসসালামু আলাইকুম।